मोटामुटी काज होये गेछे सन्ध्या टन्ध्या देवा बासन ढोकानो सब मोटामुटी होये गेछे आज के भाबलाम कि बानाबो सन्ध्या बेला देखाओ देखाओ অনেক দিন ধরে পাস্তার প্যাকেট গুলো আনা রয়েছে আমার কিছুতেই বানানো হচ্ছিল না তো আজকে ভাবলাম ওটা হাতে থাকবে ওটা বানাবে না না বানিয়ে কি হাতে রেখে দেব নাকি বানাবে না তুমি তো বললে পাস্তা খাবে তুমি তো বললে মামা বাবা পাস্তা খাবো এটা ঝাল পাস্তা না এটা টমেটো পাস্তা দেখি দাও টমেটো পাস্তা এই তো পাস্তা নেবে হ্যাঁ পাস্তা তাই জন্য আজকে ভাবলাম এখন সন্ধ্যাবেলা একটু পাস্তা বানাবো आरुष खाबे बोले से देखा जाए कतटा की खाए चलो बनाई ताले चलो चलो आमार बाड़ीते कैप्सिकम नहीं आर गाजर नहीं सेई जोन्नो प्याज आछे आर टमेटो आछे तो आर ओर मध्ये समगुलो डिम दिए देबे डिम भेजे भूत ओपर दिए दिए देबे तो सेई जोन्नो एई दुटो आइटेम दिए एखन बानाच्छि पास्ताटा देखो पास्ता बनानोर जोन्नो आमी फार्स्टे जेटा कोच्छी फ्राइंग पैने आमी एकटू जल दिए दिच्छी आर आमी जलेर मध्ये आमी एकटू सादा तेल और एकटू सामान्य नून दिए दी आमी जखन चाउमिनो करी तखनो आमी सादा तेल और एकटू नून दी ताले आमार मने हय सादा तेलटा दिले माने लेगे लेगे जाए ना और नूनटा दिले एकटू माने भालो तातारी सेद्ध हो जाए सेई जोन्नो नूनटा दी आमी चाउमिन बनानोर समयो एरकम करी ताई जोन्नो पास्ता तो आमी ताई करलाम एकटू सादा तेल और एकटू नून दिए दिलाम सत्यि कथा बोलते आमी पास्ताटा फार्स्ट टाइम करछि माने आमी कोनो दिनो करिनि आमी अनेक देखेछि अनेके करे सन्ध्याबेला खाय आमार बोनो खाय माने ओ रिसेंट एक दुबार बानिये खेयेछे ताई आमाके बोल्लो तोरा तो पास्ता आनते पारिस आरुषके खावाते पारिस सन्ध्याबेला तो आमी बोल्लाम सोमोके बोल्लाम ताहले एकटु निये एसो ना सोमो कोनो दिन खायनि पास्ता ओ बोले जे भाकेरम कि होबे आनबो आमी बोल्लाम निये आसो देखि बानिये तो देखि केमन कि हय तारपरे सेई जोन्नो आजके फार्स्ट आमी पास्ता रान्ना करछी सेद्ध करा हो गेछे एखन देखो आमी फ्राइंग पैने एकटु तेल दिए दिलाम एखन आमी जेटा करछी सेटा होलो डिमगुलोके आमी आगे फाटिए फ्राइंग पैनेर मध्ये एकबारे फेटिए एर मध्येई आमी एकबारे झुरो झुरो करे निच्छी एकबारे डिमगुलोके
আমি আর বাটিতে গুললাম না, আমি একবারেই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম। এর মধ্যেই একবারে হয়ে যাবে, আর শর্টকাট প্রসেস, যেটা তাড়াতাড়ি হয়ে যায়। ডিমগুলোকে এইভাবে আমি ফার্স্টে ঝুড়ি ঝুড়ি করে তারপরে আগে ডিমগুলোকে নামিয়ে রাখবো, তারপরে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে আগে ভাজবো। আমার বাড়িতে ক্যাপসিকাম নেই আর গাজর নেই, ক্যাপসিকাম আর গাজর থাকলে খুব ভালো হয়। ক্যাপসিকামটা আমার স্পেশালি খুব ভালো লাগে, চাউমিনে টাউমিনে ক্যাপসিকাম দিলে আমার ভালো লাগে, কিন্তু ক্যাপসিকাম নেই। তা কী করবো, থাক এখন সেই জন্য দেখো আমি পেঁয়াজ আর টমেটো দিয়েই করছি, আর ডিমটা একটু ঝুড়ি করে ভেজে রাখলাম। আর এখন পেঁয়াজ আর টমেটোটাকে একটু একটু জাস্ট ভাজা ভাজা করে নেব, তারপরে এর মধ্যে সস টসগুলো দিয়ে দেব। আমি দেখো ফার্স্টে এখানে সয়া সস দিলাম, তারপরে দেব একটু চিলি সস, আর টমেটো সসটা আমি পাস্তাটা দেওয়ার পর তারপরে দেব। এখন দেখো সসগুলো দিয়ে একটু ভালো করে জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এরপর এখন আমি এর মধ্যে সেদ্ধ করা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তা বানানো তেমন কোনো কঠিন ব্যাপার না, খুব ইজি আমার তো মনে হচ্ছে, যে কেন কি প্রথম দিন বানালাম তো সেই জন্য একটু মানে কেমন কি হবে, কেমন সমু পছন্দ করবে কি না সেই জন্য একটু মানে টেনশানে ছিলাম। এখন দেখা যাক কীরকম কি হবে। এখন দেখো আমি পাস্তাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তা মশালা, পাস্তা মশালাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে দু প্যাকেট পাস্তা ইউজ করছি, তাই জন্য দুটো প্যাকেট বলে দু প্যাকেট পাস্তা মশালাই ছিল, কিন্তু অনেকটা মশালা হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটা মশালাই দিলাম, আর একটা আমি দিলাম না, রেখে দিলাম, আর একটা আমি অন্য রান্না টান্না ইউজ করে ফেলবো। এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো সসটা আমি ফার্স্টে দিইনি, আমি এটা পাস্তা দেওয়ার পর তারপরেই আমি দেবো বলেছিলাম, তাই জন্য আমি একটু পরে দিচ্ছি। টমেটো সসটা ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর ওপরে আমি দিয়ে দেবো যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখন আমি এর ওপরে দিয়ে দেবো, এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি এখানে লঙ্কা দেইনি, কিন্তু আমি ভাবলাম যে একটা লঙ্কা দিই, যেহেতু আরুষ খাবে তাই আমি বেশি লঙ্কা দিচ্ছি না, একটাই লঙ্কা দিচ্ছি, একটাই একটু সময় একটু ঝাল ঝাল পছন্দ করে সেই জন্য আমি একটাই লঙ্কা দিলাম, বেশি দিলাম না। দেখো আর একটু সামান্য নুন দিলাম, নুনটা আমি একটু জাস্ট দিলাম, মনে হলো একটু দিয়ে দিই নালে ভালো লাগবে না, তাই জন্য একটু সামান্য নুন দিলাম। আর ওদের মশলার মধ্যে অবশ্যই নুন দেওয়াই থাকে, তাও একটু সামান্য একটু দিয়ে দিলাম নুনটা। বাস আমার কিন্তু পাস্তা কিন্তু আজকে সন্ধেবেলার জন্য একদম রেডি। এটা আজকে সন্ধেবেলা স্পেশাল, যেরকম বললাম একটা স্পেশাল কিছু বানাবো, তাই এই স্পেশাল জিনিসটা হচ্ছে পাস্তা, সেটা আজকে বানালাম। চলো এখন এটা টেস্ট করে দেখবো কেমন কি হলো, ফার্স্ট টাইম বানালাম, সো দেখি কেমন হলো। আমার তো এটা খেয়ে মোটামুটি এখন 7টা বেজে গেছে, এতটা পাস্তা খেলে আর রাত্রে আমি আর কি খাবো, রাত্রে আমি ভাবছি আমি আর খাবো না, রাত্রে ভাবছি আমি আর ভাত খাবো না।
বাবার ক্লাস করছিল না? চলো আমাদের পাস্তা টাস্তা খাওয়া কমপ্লিট। এখন আজকে মানে আমি বললাম তোমাদের একটা মানে ওর আরুষের জন্য আমি চেষ্টা করি যাতে সবদিন ওকে না পড়িয়ে একটা দিন একটু রিলিফ দিই, যাতে একদিন ওকে পড়তে না বসতে হয়, ও একটু মজা পায়। আমি আমাদের যে সাউন্ড সিস্টেমটা আছে ওখানে একটু আমি গান চালিয়ে দিই, ওরই সব রাইমস যেগুলোতে একটু ডান্স করা যায় ওগুলো চালিয়ে দিই, ও একটু ডান্স করে। এটাই আমার ভালো লাগে যে একটা দিন ওকে একটু আমি ছাড় দিই যে তুই একটু পড়াশোনা করতে হবে না তোমার, তুমি একটু এনজয় করো। সেটাই আজকে আবার সেই দিনটাই আজকে আমি ওকে পড়তে বসাবো না। সন্ধ্যাবেলা খাওয়াটা হয়ে গেছে, এখন আমি ওকে একটু রাইমস গুলো একটু চালিয়ে দেবো, ওটা একটু চলবে, ও একটু তালে তালে একটু ডান্স করে। চলো এখন দেখো যেরকম তোমাদের বললাম একটা সন্ধ্যেবেলা একটু আরুষকে আমি ছুটি দিই, আর সেই জন্য আরুষকে আমি ওর রাইমসগুলোই চালিয়ে দিয়েছি যেগুলো ওর একটু ডান্স করতে পারে, একটু ওই রকম একটু রাইমস একটু চালিয়ে দিয়েছি। ও খুব খুশি হয় এই রাইমসগুলো চালিয়ে দিলে। এখন দেখো ওর মতো করে একটু ডান্স করছে, একটু তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো ডান্স টান্স করা কমপ্লিট। দেখো আমাকেও পুরো ডান্স করিয়েছে, ঘেমে চান হয়ে গেছি। তোমার ডান্স হয়েছে কমপ্লিট? ও আরুষকে দেখা যাবে না, ঠিক আছে আরুষকে দেখা যাবে না, আরুষকেও দেখা না গিয়ে বলেছে, ঠিক আছে আরুষকে দেখা যাচ্ছে না। এখন আমি ডান্স করে একদম হাঁপিয়ে গেছি, একদম শুয়ে পড়েছি, আর উনি তো হাঁপান না, উনি এখন বলছে ল্যাপটপ দেখবে। আজকে যেরকম তোমাদের বললাম একটা দিন একটু আমি ছুটি দিই, পড়তে বসাই না একটা দিন, সকালবেলা পড়েছে মানে সকালের দিকটা একটু বসাই, সকালবেলা পড়েছে, আর সন্ধ্যাবেলা বললাম ঠিক আছে একটু খেলা কর। সো এখন বসেছে, বসে একটু ল্যাপটপ দেখছে, আর এরপরে তারপরে ডিনারে যাব। এখন মোটামুটি তোমার 8:30 বাজে, একটু বসে নি তারপরে। আর আজকে সেরম কিছু নেই, সব দুপুরে শেষ হয়ে গেছে যা যা রান্না করেছিলাম। সো রাত্রেবেলা আজকে আমাদের সেদ্ধ ভাত, মানে আরুষের জন্য ডিম সেদ্ধ দেব, ডাল আছে, ডালটা না হলে আরুষের অসুবিধা, ডাল আছে। আর সৌম্যর জন্য ভেবেছি একটুখানি কাঁকরোল ভাজা করে দেবো আর ডিমের অমলেট করে দেবো। আর আমার পাস্তাকে এত পেট ভরে গেছে, আমি মনে হচ্ছে ডিনারটা স্কিপই করবো, প্রচন্ড পেট ভরে গেছে পাস্তাটা খেয়ে, আর মনে হচ্ছে না খেতে পারবো, দেখা যাক। যদিও খাওয়া তো দেরি আছে 10:00 সময়। চলো চলো আজকে একটা ছোট্ট ইভিনিং ভিডিও, ইভিনিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই ক্লিক করো, যখন আমি কোনো নতুন ভিডিওস দেব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।